কি আমাদের হাইপোলোরোসিস হয়, এবং এই হাইপোলোরোসিস আমাদের কোমর ব্যথার জন্য দায়ী। যেভাবে গ্লুটাস ম্যাক্সিমাম স্ট্রেচিং হয় সেটা দেখাবো। গ্লুটাস ম্যাক্সিমাম যদি টাইট থাকে, হ্যাঁ, দেখা গেলো যে গ্লুটাস ম্যাক্সিমাম টাইট, তাহলে দেখা গেলো যে ধরেন এটা ডিসচার্জ ডিভার্সিটি এদিক থেকে যদি মনে করেন যে গ্লুটাস ম্যাক্সিমাম যদি টাইট থাকে, হ্যাঁ, তাহলে কী হবে, এটা তো আমাদের স্ট্রেট হয়ে যাবে। এটা কি, এটা তো আমাদের নর্মালি স্ট্রেট নর্মাল হলো এরকম কার্ভেচার। হ্যাঁ, গ্লুটাস ম্যাক্সিমাম যখন টাইট থাকবে তখন কী হবে, এই জায়গাতে এই জায়গাতে তোর অরিজিন ইনসার্শন আছে, এটা বললাম না আমরা যে ট্রান্সফার ফাসালিটি এবং গ্লুটিয়াল টিউভার্সিটি যখন ও টাইট হবে তখন কী করবে, সে এটা টানবে, এদিকে যখন টানবে, এটা যখন এদিকে টানবে তখন এটা সোজা হয়ে যাবে, তখন এটা এরকম যাবে, তখন এটা এরকম যাবে, তখন এটা সোজা হয়ে যাবে, আর এটা যখন লুজ হবে তখন এটা এরকম থাকবে। অতএব গ্লুটেন ম্যাক্সিমাম যখন টাইট থাকবে তখন হাইপোলোরোসিস মানে স্ট্রেট হয়ে যাবে, এটা হবে। অতএব এটাকে আমরা যদি এখন কী করতে চাই, আমরা যদি এটা স্ট্রেচ করতে চাই, তাহলে স্ট্রেচ করার নমুনা হচ্ছে একদম উচিত করে শুব, তারপর আমি পাটাকে এখানে রাখবো, দুই হাত দিয়ে এটা ধরবো, ধরে আমি এই আমার এই ডান পা দিয়ে আমি এটা ধাক্কা মারবো, আর এদিকে হোল অ্যান্ড রিল্যাক্স ধাক্কা দিব, ছেড়ে দেবো, টান সামনে আবার এটা ধাক্কা দিব, আবার ছেড়ে দেবো, আবার ধাক্কা দিব, ছেড়ে দেবো, ধাক্কা দিব, ছেড়ে দেবো, ধাক্কা দিব, ছেড়ে, এইভাবে করে আমি দুই পায়ে আমি কী করবো, স্ট্রেচ করবো। এবার এই গ্লুটিস ম্যাক্সিমাম স্ট্রেচ করলাম, আমি স্ট্রেন করতে চাই, তাহলে স্ট্রেন করার নমুনা কি, এই পাটা আমি গোড়ালি দিয়ে এরকম করে রাখবো আর এই পাটা সোজা রাখবো। এখন আমি পুরো গোড়ালিতে ভর দিয়ে যখন আমি কোটা উঠাবো তখন এইগুলো ম্যাক্সিমাম কী হচ্ছে, স্ট্রেচ হচ্ছে, স্ট্রেন হচ্ছে, শক্তিশালী হচ্ছে। হ্যাঁ, কখনো কখনো যখন আমরা হাইপোর চিকিৎসা করি তখন স্ট্রেন্থ জরুরি পড়ে, আগে স্ট্রেচটা জরুরি, স্ট্রেচটা আমরা করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই ছিল আজকে আমাদের গ্লুটিস ম্যাক্সিমাম মাসেলের বেশ কিছু ওভারভিউ ধারণা, আমাদের এতটুকু সর্বদা মনে রাখতে হবে। ধন্যবাদ।